হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো বাটার মিল্ক চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ের আরও কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেগুলো চেক করে নিতে পারেন। তো কিভাবে বাটার মিল্ক আপনারা বাসায় বানাবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা সেটাও দেখতে পাবেন। পুরো ভিডিওটা দেখার আগে আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমি নতুন নতুন যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এবার প্রথমে দেখাচ্ছি বাটার মিল্ক আপনারা কীভাবে বানাবেন। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে দুধটা। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে রেখে দিচ্ছি। এটাকে নেড়েচেড়ে একটা সাইডে আধা ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে বাটার মিল্ক। সচরাচর এটা অনেকেই কিনতে পারেন না বা হাতের কাছে পাওয়া যায় না, সেজন্য আপনারা এভাবে ঘরে বানিয়ে নিতে পারেন। এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য 6 পিস চিকেন নিয়েছি, অবশ্যই চামড়াটা সহ নিতে হবে। দেখেন, আমি কাছ থেকে পিসগুলো দেখিয়ে দিলাম। আর অবশ্যই পানি ছাড়িয়ে এটাকে একটু কিচেন টিস্যু দিয়ে মুছে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 চা চামচ, আপনারা স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন লবণটা। সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। পাপরিকার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনার যে কোনো সুপার যে শপ আছে সেখানে পাপরিকার গুঁড়াটা কিনতে পাবেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। মিক্সড হার্ব দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। মিক্সড হার্বটা আপনারা সুপার শপে কিনতে পাবেন। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা চিকেনের গায়ে এই শুকনো মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ। ইচ্ছা করলে এটা আপনারা একসাথে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় একটু পার্ট বাই পার্ট মশলাগুলো ম্যারিনেট করলে ভালো হয়। এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি যে বাটার মিল্কটা করে রেখেছিলাম, দেখেন এটা খুব ভালোভাবে এই দুধটা কিন্তু বাটার মিল্কে রূপান্তরিত হয়ে গেছে। এবার সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি যে পরিমাণ মশলা এবং বাটার মিল্ক দিয়েছি, ইচ্ছা করলে আপনারা এর মধ্যে 8 পিস চিকেনও ম্যারিনেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 ঘন্টার জন্য রেখে দিব। যদি সম্ভব হয় ফ্রিজের নর্মাল টেম্পারেচারে ওভারনাইট পর্যন্ত আপনারা রাখতে পারেন। এবার আমি শুকনো উপকরণগুলো মেশাচ্ছি। একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর সাথে আমি আরও কিছু শুকনা মশলা মিশাবো। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, রসুনের গুঁড়া 1 চা চামচ। বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল রসুনের গুঁড়াটা পাওয়া যায়। পাপরিকার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। মিক্সড হার্ব দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এই সবগুলো শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্রিজ থেকে আমি 4 ঘন্টা পর বের করে মশলাগুলোর থেকে একটু ভালো করে নেড়েচেড়ে আমি 1 পিস চিকেন উঠিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। নিয়ে আবারও যে মশলাটা আছে সেটার মধ্যে আমি আবারও কোট করে নিচ্ছি। মোট কথা এটা আমি ডাবল কোট করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটাকে সিঙ্গেল কোটও করতে পারেন, কোনো সমস্যা নেই। ডাবল কোট করলে হয় কি, উপরের যে লেয়ারটা ওইটা একটু ভারী হয়, ক্রিসপি হয় খেতে, আর এমনিতেও ওই চিকেনটা ক্রিসপি হবে। এবার মশলাগুলোর
শুকনো যে মশলাগুলো আছে ময়দাগুলো থেকে ভালো করে ঝারিয়ে একটা প্যানের মধ্যে তেল গরম করে আপনারা এগুলোকে ঢেলে দিবেন। আর অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। এক পিঠ হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে অল্প আঁচে মিডিয়াম আঁচে এটাকে আপনারা ভাজবেন। দুই পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার বাটার মিল্ক চিকেন ফ্রাই। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি সেজন্য অন্ততপক্ষে একটি হলেও গাছ লাগান। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।